আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। ই টেকবিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি হাসান সর্দার। আজকে আমরা কাজ করব দাহুয়া ব্র্যান্ডের ডিভিআর, এনভিআর এবং এক্সভিআর কীভাবে আমরা এটা কম্পিউটারে বা ল্যাপটপে লাইভ ভিউ করব, বাইরে থেকে মানে দূর থেকে কীভাবে লাইভ ভিউ করে দেখব আমাদের ডিভাইসটাকে, সেটা আজকে সেট আপ করব। কীভাবে আমরা ল্যাপটপে এবং কম্পিউটারে লাইভ ভিউ করে দেখতে পারি দাহুয়া ব্র্যান্ডের ডিভিআর, এনভিআর এবং এক্সভিআর। ভিউয়ার্স, আপনি আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই সাবস্ক্রাইব করুন। নেক্সট ভিডিও সবার আগে পেতে বেল আইকনে ক্লিক করতে একদম মিস করবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। ভিউয়ার্স, ফার্স্টই আমাদের এক্সভিআরটাকে অনলাইন করতে হবে, তাহলে আমরা মোবাইলে আমরা দেখতে পারবো কীভাবে। তো ফার্স্ট অনলাইন করতে গেলে আমাদের নেটওয়ার্কে যেতে হবে, মেন মেনু থেকে নেটওয়ার্কে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখন স্ট্যাটিক করা আছে, এটাকে ডিএসসিপি করে দিতে হবে। রাউটারের সাথে অবশ্যই আমাদের ল্যান্ড কেবল দিয়ে রাউটারের সাথে আমাদের এক্সভিআরটা, এনভিআর বা ডিভিআর আগে কানেক্ট করতে হবে। ওকে, ডিসিপি দিয়ে আমি অ্যাপ্লাই দিয়েছি, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। তো এখন পর্যন্ত আইপিটা পাই নাই, একটু সময় নেবে, 30 সেকেন্ড 25 সেকেন্ডের মধ্যে আইপিটা পেয়ে যাবে। আমি যদি যাই আবার দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, একটা আইপি পেয়েছে 192.168.0.54 একটা আইপি পেয়েছে অটোমেটিকলি। এবং যদি আমি পিটুপি সেটিংয়ে চলে যাই, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স ডিভাইসটা কিন্তু অনলাইন হয়ে গেছে। জাস্ট সিম্পল এই কাজটাই করতে হবে, জাস্ট ডিসিপিটা অন করতে হবে, অ্যাপ্লাই সেভ, আমার ডিভাইসটা অনলাইন হয়ে যাবে। ঠিক আছে, তাই আবার দেখাচ্ছি, জাস্ট আমি আবার নতুন করে দেখা মানে জাস্ট ডিফল্ট দিয়ে দিচ্ছি, একটা জিনিস দুইবার দেখাই যাতে আপনাদের সুবিধা হয় বুঝতে। ওকে, সেভ, অ্যাপ্লাই। এখন ডিভাইসটা অফলাইন হয়ে গেছে, দেখেন ভিউয়ার্স ডিভাইসটা কিন্তু অফলাইন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। যদি আইপি না পায় তাহলে ডিভাইসটা অফলাইন হয়ে যাবে। অবশ্যই ডিসিপি অন করে দিতে হবে এবং রাউটারের সাথে কানেক্ট করে থাকতে হবে, এবং রাউটারের নেট থাকতে হবে। ওর সাথে দেখা যায় রাউটারের প্রবলেম, নেট নেই। তো ভিউয়ার্স আমি আবার ডিসিপি করে দিয়েছি এবং অ্যাপ্লাই সেভ, একটু 25 সেকেন্ড 30 সেকেন্ড। এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আইপিটা পেয়ে গেছে আবার নতুন করে 192.168, সেম আইপিটাই আবার পেয়েছে। তো আবার ডিভাইসটা কিন্তু দেখতে পাচ্ছেন আবার সেম অনলাইন হয়ে গেছে। তো এবার যদি অনলাইন না হয় তাহলে আমরা বুঝতে হবে আইপিটা পাই নাই, তখন আপনি ওখান থেকে দেখতে পারবেন যে আইপি পেয়েছে না না পেয়েছে। তো খুব ইজি, জাস্ট ডিভাইসটা অনলাইন করতে হবে। অনলাইন করলেই আমাদের এখানে কাজ শেষ ডিভাইসে। এবং এখানে দেখতে পাচ্ছেন দুটো বারকোড অনলাইন হওয়ার পরে, এই যে বাম পাশটা হচ্ছে অ্যাপ্লিকেশনের জন্য, আমরা যে অ্যাপটা দিয়ে আমরা ডিভাইসটা দেখবো সেটার জন্য বাম পাশে যে বারকোডটা, কিউআর কোডটা এইটা। আর ডান পাশে যেটা হচ্ছে ডিভাইসের সিরিয়াল নাম্বার, দেখতে পাচ্ছেন লেখাই আছে ডিভাইস সিরিয়াল নাম্বার, এটা দিয়ে আমরা ডিভাইসটাকে অ্যাড করবো। তো আমরা সরাসরি চলে যাচ্ছি ভিউয়ার্স, আমরা সরাসরি কম্পিউটার চলে এসেছি, দেখতে পাচ্ছেন। আমাদের কম্পিউটার ফার্স্টে যে কাজটা করতে হবে, আমাদের যেই সফটওয়্যার দিয়ে আমরা দেখবো সেই সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে এবং ইনস্টল করতে হবে। তো সেটা কীভাবে করবে সেটা আমি দেখাই দিচ্ছি। আমরা বরাবর ক্রোম ইউজ করি, আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করতেছি। ক্রোম ব্রাউজার ওপেন করার সাথে সাথে এখানে দাহুয়ার অরিজিনাল যে ওয়েবসাইট আছে, অফিসিয়াল ওয়েবসাইটটা, আমরা অরিজিনাল ওয়েবসাইটের মধ্যেই আমাদের সফটওয়্যারটা পেয়ে যাব। ওকে, এখানে এই যে দেখতে পাচ্ছেন সাপোর্ট নামে একটা অপশন রয়েছে। এই সাপোর্টে যদি যাই, ডাউনলোড সেন্টার আছে, এই ডাউনলোড সেন্টারে যদি যাই, এখানে ভিউয়ার্স আপনার ফার্মওয়্যার, সফটওয়্যার মানে ওদের যে সাপোর্টগুলো আছে সব এখান থেকে পেয়ে যাও। তো এখানে আমাদের দরকার স্মার্ট পিএসএস যে সফটওয়্যারটা রয়েছে, সেই সফটওয়্যার দিয়ে আমরা দেখতে পারবো। তো সেই সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে এখান থেকে খুব ইজিলি। আমি দেখে দিচ্ছি প্রসেসটা, আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। জাস্ট এখানে যদি আমরা স্মার্ট পিএসএস এখানে যদি ক্লিক করি, সরাসরি ডাউনলোড অপশনে চলে যাবে। এখানে দুটো ভার্সন রয়েছে দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ম্যাক অ্যাপেলের আর একটা হচ্ছে উইন্ডোজ ভার্সন। তো আমাদের যেহেতু উইন্ডোজ, আমাদের উইন্ডোজ ভার্সন লাগবে, আর তাদের ম্যাক নামাইতে পারেন। জাস্ট এখানে ডাউনলোড দিলে ডাউনলোড হয়ে যাবে। আমি অলরেডি ডাউনলোড করেছি, আমি দেখাচ্ছি ডাউনলোড করেছি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ডাউনলোড করেছি আমি, এই কিছুক্ষণ আগে করেছি। ওকে, জাস্ট দেখানোর জন্য আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন বা দাহুয়া ব্র্যান্ডেড অরিজিনাল ওয়েবসাইটে ঢুকতে পারেন। তো ভিউয়ার্স এটা আনজিপ করতে হবে, আমি আনজিপ করে ফেলেছি, দেখতে পাচ্ছেন। জাস্ট আমি এটা ইনস্টল করবো। ওকে, ডাবল ক্লিক করে ইনস্টল করতেছি। ম্যাক এবং উইন্ডোজ একই রকম সফটওয়্যারটা, জাস্ট আমি নর্মাল যেমন যে সফটওয়্যারগুলো ইনস্টল দেন যেভাবে সেমভাবে ইনস্টল দিলেই হবে। জাস্ট এখানে দুটো অপশন রয়েছে, একটা হচ্ছে আপনি যদি চান যে স্টোরেজ করবেন, এই যে দেখতে পাচ্ছেন পিসি এনভিআর এবং স্মার্ট পিএসএস। যদি স্মার্ট পিএসএস শুধু ইনস্টল করেন তাহলে সেটা দেখতে পারবেন, আদারওয়াইজ অনেক ফার্স্ট এই পিএস এনভিআরটা দরকার নাই, এটা আসলে আপনার কম্পিউটারটা এনভিআর হিসেবে কাজ করবে, একটা অপশন আছে এটা আর কি, একটা অ্যাপ্লিকেশনের মধ্যেই আপনি এটা চাইলে করতে পারেন, না চাইলে এটা দরকার নাই, জাস্ট স্মার্ট পিএসএস দিয়ে দেবেন। এটা আমি দিয়ে দিচ্ছি, এটা আপনাদের দরকার নাই, এটা শুধু দিয়ে আপনার কম্পিউটারের স্পেসটা খাবে এবং র্যাম খাবে, তো দরকার নাই, এটা আপনারা দিয়ে দিতে পারেন। জাস্ট ইনস্টল। ওকে, জি ইনস্টল হচ্ছে ভিউয়ার্স, অ্যাপটা ইনস্টল হচ্ছে, দেখতে পাচ্ছেন খুব কুইকলি ইনস্টল হয়ে যাবে, অল্প সময়ের মধ্যে অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয়ে গেছে। और देखते पाচ্ছেন অলরেডি আমারটা ইনস্টল সাকসেসফুল আমরা ওকে দিয়ে দিচ্ছি ওকে আমি ওপেন করতেছি ওপেন করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এরকম ইউজার নেম আর পাসওয়ার্ড চাচ্ছে মানে অ্যাপসটা আপনার কোনো ইউজার নেম লাগছে না অ্যাডমিনিস্ট্রেটর বাট পাসওয়ার্ড দিয়ে অ্যাপসটাকে রান করতে হবে তাহলে পরবর্তীতে এই পাসওয়ার্ড দিয়ে লগইন করতে পাসওয়ার্ড দেওয়া থাকবে তখন আপনার অ্যাপসটা সিকিউরড তো অবশ্যই পাসওয়ার্ডটা ভালো পাসওয়ার্ড দিতে হবে প্রথমেই পাসওয়ার্ড দিয়ে এই যে অটো লগইনের যে অপশনটা যদি আমি অন করে রাখেন তাহলে আর বারবার পাসওয়ার্ড দিতে হবে না অ্যাপসটা ওপেন করার সাথে সাথে অন হয়ে যাবে তো আমরা অটো দিয়ে রাখছি যাতে বারবার পাসওয়ার্ড দেওয়া না লাগে আর যদি আপনি মনে করে দেন যে দেবেন তাহলে দিয়ে দিতে পারেন টিকচিনটা উঠে দিলে প্রত্যেকবার পাসওয়ার্ড দেওয়া লাগবে আর একটা বড় অপশন হচ্ছে যে আপনি যদি পাসওয়ার্ডটা ভুলে যান সেক্ষেত্রে আপনি এই অপশনগুলো নিজের মতন করে নিতে পারেন তাহলে পরবর্তীতে পাসওয়ার্ড ভুলে গেলে আপনি এখান থেকে পাসওয়ার্ডটা রিকভারি করে নিতে পারবেন তাই মতো আমার মতন চুজ করে আমি আমার মতন করে এটা পূরণ করে দিচ্ছি ওকে দেন দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমাদের অ্যাপসটা ওপেন হয়ে গেছে সফটওয়্যারটা ওপেন হয়ে গেছে এই যে একটা মেসেজ আসছে আমি এটা কেটে দিচ্ছি ওকে এখন ভিউয়ার্স আমরা ডিভাইসের মধ্যে আছি ডিভাইস দেখতে পাচ্ছেন অ্যাপসের ডিভাইসের মেনুর মধ্যে কোনো ডিভাইস অ্যাড নাই একদম ব্ল্যাঙ্ক দেখাচ্ছে যদি নতুন কোনো ডিভাইস নাই আমরা এখন ডিভাইস অ্যাড করব এখন এটা হচ্ছে নিউ এটার মধ্যে লাইভ টাইপ ডিভাইস টিভাইস সব মেন মেনুটা আর কি নাও আর বাম পাশে হচ্ছে ডিভাইস ডিভাইসের মধ্যে আমরা প্রবেশ করা আছি অলরেডি তো সার্চ যদি দিই আমরা অটোমেটিক সার্চ এবং অ্যাড অটো সার্চ দিই দিয়ে দেখি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স দুইটা ডিভাইস শো করেছে একটা হচ্ছে আমাদের এক্সভিআরটা যেটা আমরা কানেক্ট করতে যাচ্ছি এখন আর একটা হচ্ছে আমার যে পিসিতে যে পিসি এনভিআর দিয়েছিলাম জয় টিকচিটা দিয়েছিলাম সেই কারণে আমার যে কম্পিউটারে 57 যে আইপিটা পেয়েছে এটা দিয়ে এনভিআর শো করতেছে পিসি এনভিআর লেখা দেখতে পাচ্ছেন এবং উপরেটা হচ্ছে কি আমাদের যে অরিজিনাল যে এক্সভিআরটা আমরা যে এক্সভিআরটা এখন আমরা কানেক্ট করবো সেটা এটা লোকাল কানেক্ট হচ্ছে মানে এটা কিন্তু আমরা বাইরে থেকে দেখতে পারবো না বাইরে থেকে দেখাটা আমরা দেখাচ্ছি সামনে বাট এটা হচ্ছে লোকাল এটা লোকালটা সুবিধা আছে যখন আপনি নেট থাকবে না বা আপনি লোকালি দেখতে চান তখন উইদাউট ইন্টারনেট ছাড়াই আপনি খুব একটু স্পিড পাবেন আর যদি লোকাল অবস্থায় যদি কী দরকার আছে আপনি ক্লাউড দিয়ে দেখবেন লোকাল থাকলে তখন আপনি লোকাল দিয়ে দেখবেন তখন মোবাইলও সেমভাবে করা যায় আমি দেখাইছিলাম তো আপনারাও দুইভাবে করতে পারেন তাহলে সুবিধা লোকালি তাহলে আপনার বাফারিং করবে না স্লো হবে না আর নেট না থাকলেও দেখতে পারবেন ওকে ওকে দিচ্ছি আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড চাচ্ছে ইউজার নেম এবং পাসওয়ার্ড কোনটা ডিভাইসের ইউজার নেম পাসওয়ার্ড আমি ডিভাইস কনফিগারেশন তো দেখিয়েছিলাম তো এটা আমরা দেখে নেবেন কীভাবে ডিভাইসের ইউজার নেম খুলতে হয় বা অরিজিনাল ডিফল্ট কী থাকে পাসওয়ার্ড ইউজার নেম সেটা ডিফল্ট থাকে অ্যাডমিন ওকে অ্যাডমিন দিয়ে দিয়েছি পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন ডিভাইস কানেক্ট হয়ে গেছে এবং স্ট্যাটাস অনলাইন দেখাচ্ছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা লোকাল কানেক্ট হয়ে গেছে আমরা যদি এখন যাই লাইভে গিয়ে একটু দেখার চেষ্টা করতেছি লাইভে দেখতে পাচ্ছেন বাম পাশে ডিভাইসগুলো অ্যাড হবে বাম পাশে যত ডিভাইস দেন অ্যাড হবে আমি ডাবল ক্লিক করি ডান পাশে প্লে হয়ে যাবে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স একটা ক্যামেরা লাগানো ছিল একটা ক্যামেরা লাগানো আছে আমি ক্যামেরা নাড়াচ্ছি দেখতে পাচ্ছেন খুব এখানে কোনো বাফারিং করবে না একটু পরিমাণও যেহেতু আমরা লোকাল দেখতেছি খুব সুবিধা এটা হচ্ছে লোকালি দেখলাম তো এবার ক্লাউড দেবো ক্লাউড কীভাবে ডিভাইস অ্যাড করা যায় তো সেক্ষেত্রে আমরা সেমভাবে আবার যাব ডিভাইসে ডিভাইস আসছি এখানে এই যে অ্যাড মেনুল যে অ্যাডটা ডান পাশে এই অ্যাডে ক্লিক করবো ফার্স্টে ডিভাইসের নেম অ্যাজ ইউ উইশ যেটা যে কোনো একটা নেম দিবেন ডিভাইস নেম এই যে হচ্ছে আইপি অ্যান্ড ডোমেন এইখানে ইম্পর্টেন্ট এটা হচ্ছে এই যে জাস্ট পিটুপি সেটিং করে দেবেন এটা তাহলে আমি সিরিয়াল নাম্বার দিব আমাদের ডিভাইসের সিরিয়াল নাম্বারটা আমি যে বারকোডটা দেখাচ্ছি এই যে বারকোডের মধ্যে এই দুইটা এটা হচ্ছে জাস্ট ডিভাইসের সিরিয়াল নাম্বার এটা দিয়ে সার্চ দিলে ডিভাইসটা পাওয়া যাবে আমরা এখন ওই সিরিয়াল নাম্বারটা দিব ডিভাইসের এই যে বারকোডটা এটার মধ্যে যে ডিভাইসের সিরিয়াল নাম্বার এটা হচ্ছে অ্যান্ড্রয়েডের অ্যাপ্লিকেশনটা নামানোর জন্য ডাইরেক্ট প্লে স্টোরে আপনি স্ক্রিন করে নামাতে পারবেন এটা হচ্ছে আইডিটা আমরা এই যে সিরিয়াল নাম্বারটা এইটা আমরা এখন এখানে বসাবো দেন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে সেভ কন্টিনিউ দিলেই অ্যাড হয়ে যাবে যদি ডিভাইস অনলাইন হয় তো ডিভাইস কীভাবে অনলাইন করতে হবে পূর্বেই দেখাইলাম এটা ঠিক করে মানে অটোমেটিক দিতে হবে ডিএসসিপি অ্যানেবল করে দিতে হবে তাহলেই ডিভাইসটা অনলাইন হবে এবং এসআরটিক আইপি দিয়ে কীভাবে করা যায় সেটা আমি দেখাইছি আইপি ক্যামেরা অ্যাডের মধ্যে ওটা আপনারা দেখে নেবেন কীভাবে আইপি ক্যামেরা অ্যাড করতে হয় এক্সভিআরের মধ্যে কীভাবে এসআরটিক আইপি দিয়ে XVR অনলাইন করতে হয় সেটাও দেখাইছি আপনারা ওই ভিডিওগুলো দেখে নেবেন তাহলে দাহুয়া সম্পর্কে অনেক অপশনগুলো আমি দেখাইছি শিখতে পারবেন ভিউয়ার্স সেভ টু কন্টিনিউ দিব তাহলে আমাদের ডিভাইসটা কানেক্ট হয়ে যাবে এবং সেভ হয়ে যাবে ওকে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের ডিভাইসটা হয়ে গেছে এবং অফলাইন দেখাচ্ছে মাত্র 2-1 সেকেন্ডের মধ্যে ঠিক হয়ে যাবে এটা একটু জাস্ট দেখায় মানে কানেক্ট হতে যতক্ষণ লাগে 2-1 সেকেন্ড 5 সেকেন্ড সর্বোচ্চ দেখতে পাচ্ছেন ভিউয়ার্স দুটোই স্ট্যাটাস অনলাইন দেখাচ্ছে এবং দুইটা ডিভাইস মানে একটাই ডিভাইস বাট একটা হচ্ছে লোকালি একটা হচ্ছে ক্লাউডের মাধ্যমে P2P সেটিংয়ের মাধ্যমে আমরা বাইরে থেকেও এটা দেখতে পারবো মোবাইলে কীভাবে কানেক্ট করতে সেটা দেখাইছি এখন কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে কীভাবে সেটা দেখাইলাম এখন আমরা যদি প্লে লাইভে যাই লাইভে গেলে এখানে দেখতে পাচ্ছেন দুটা ডিভাইস, এটা হচ্ছে একটা ডিভাইসই দুইভাবে আসছে, লোকাল আসছে এবং ক্লাউড আসছে। আশা করি বুঝতে পারছি, খুব আমি স্টেপ বাই স্টেপ বোঝানোর মতনই বলতেছি, তারপর যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। আমি মনে করি এতে আর না বোঝার কিছু আছে, সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছি ভিউয়ার্স, আমি যদি ডাবল ক্লিক করি আর আমরা একটা দেখবো, একটা লগ আউট করে দিব। আর সর্বশেষ যদি লোকাল থাকি তাহলে লোকাল দেখবো, আর যদি বাইরে দিয়ে থাকি তাহলে যে দ্যাট ক্লাউড কানেক্ট করে নেবো। ক্লাউড কীভাবে কানেক্ট করে যাচ্ছে দেখাইলাম, আমি যদি আমি ক্লিক করি প্লে হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমরা ডিভাইস ডান পাশে প্লে হয়ে যাচ্ছে। এখন দেখবো আমরা প্লেব্যাক, প্লেব্যাকের অপশনটা তো অবশ্যই দেখানো দরকার, যাতে আমরা অ্যাপস দিয়ে প্লেব্যাক দেখতে পারি, কীভাবে প্লেব্যাক করে পুরোনো ডাটাগুলো দেখা যায়, সেই অপশনটা অবশ্যই দেখা দরকার। তাহলে আমরা অ্যাপসের মাধ্যমে পুরোনো ডাটাগুলো দেখতে পারবো। তো সেই ক্ষেত্রে আমি একদম একটা ডিভাইসটাকে আমি দেখছি অফলাইন অনলাইন হচ্ছে, যে এখান থেকে আমি লগ আউট দিলে অফলাইন হয়ে যায়, আবার লগ ইন দিলে অনলাইন দেখাচ্ছে। তো ভিউয়ার্স, আমরা এখন পুরো অ্যাপসটাকে ক্লোজ করে দিব, আবার প্রথম থেকে দেখাবো। একটা অ্যাপসটা ক্লোজ করে দিয়ে আমরা নতুন ওপেন করলে কেমন দেখায়, দেন আমরা তারপরে প্লেব্যাক এবং সার্চ। আপনি রাইট বাটন ক্লিক করে আপনি এখান থেকে, এখানে যদি রাইট বাটন ক্লিক করলে এখানে সরাসরি প্লেব্যাক একটা অপশন রয়েছে, এই যে, এবং মেনু থেকে সারাই ডাইরেক্ট এখান থেকে প্লেব্যাক করতে পারবেন। আবার এই যে মেনুর মধ্যে প্লেব্যাক আছে, এই যে। আমরা এখান থেকে এখন ক্লোজ করে দিয়ে আবার ঢুকবো, তারপরে দেখাবো সুন্দর করে। এখান থেকে আপনি এই যে ডিভাইস দিয়ে অ্যাড করে কোন ডিভাইসটা দেখতে চাচ্ছেন, লোকাল দেখবেন নাকি ক্লাউড দেখবেন, ক্লাউড দিয়ে নিচে ডেট টাইম, মানে ডেট এবং টাইম কোন তারিখটা দেখবেন ছেড়ে দিবেন। তারপরে সার্চ দিয়ে ডান পাশে যে নিচে দেখবেন ভিউয়ার্স, এই যে নিচে যতটুকু রেকর্ড হবে 24 আওয়ার্সের একটা বার দেওয়া থাকবে নিচে, এখানে যতটুকু রেকর্ড হবে ততটুকু কালার হয়ে থাকবে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, প্লে দেওয়ার সাথে সাথে প্লে হয়ে গেছে। এক নাম্বার ক্যামেরা, এখানে ক্যামেরাগুলো সিলেক্ট করে দিতে হবে, যে ক্যামেরা সিলেক্ট করবেন সেই ক্যামেরাটাই প্লে হবে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি দেখে নিই একদম লাস্টের দিচ্ছি, যদি প্লে দেই দেখতে পাচ্ছেন ভিউয়ার্স 3 নাম্বার ক্যামেরাটা প্লে হয়েছে। অলরেডি এখন টাইপি ক্যামেরা লাগানো আছে, দেখতে পাচ্ছেন 3 নাম্বারে একটা ক্যামেরা, সেটা পাচ্ছে এবং সেটা আমরা প্লেব্যাক করে দেখতে পাচ্ছি আগে পিছিয়ে করে। আমাদের কেটে দিন, আমি টোটাল কেটে দিচ্ছি, অ্যাপসটাকে টোটাল কেটে দিয়ে আমরা নতুন করে ঢুকবো, যাতে আপনার নতুন করে একটা প্রবেশ করলে কেমন হয় বা কেমন লগ ইন ইউজ আমি পাসওয়ার্ড চাচ্ছে কিনা। ওকে, ক্লোজ এখনও হয় না পুরোপুরি। ওকে, রিফ্রেশ দিনই। ওকে ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা ডাবল ক্লিক করলাম, অ্যাপসটা আবার ওপেন হয়ে গেল অটোমেটিকলি, এরকম চলে আসছে। এখন আমরা প্লেব্যাকে যাই, সরাসরি প্লেব্যাক, যেহেতু আমরা দেখাইছি অ্যাড ট্যাড ডিভাইস, জাস্ট প্লেব্যাক দেখাবো। ভিউয়ার্স, ডিভাইসটা অফলাইন হয়ে আছে, আমি লগ ইন দিচ্ছি। ওকে, অনলাইন হয়ে গেছে। তো জাস্ট আমরা এখন ক্লাউডলি কীভাবে প্লেব্যাক করে দেখবো সেটা দেখাচ্ছি। জাস্ট ডিভাইসটা অ্যাড মানে ক্লিক করতে হবে, ডিভাইসটাকে মার্ক করতে হবে, দেন টাইমটা দিতে হবে, ডেটটা কোন ডেটটা দেখবেন, তার সার্চ দিয়ে যদি ডাটা থাকে দেন বাড়ি দেখবেন ডান পাশে আসবে, যদি ডাটা না থাকে তাহলে আসবে না। দেখতে পাচ্ছেন ডাটা আছে, আসছে। যদি ডাটা না থাকে তাহলে যে নিচে যে কালার হয়ে আছে কালার হয়ে থাকবে না। এবার এক এক করে আমি সবকটা ক্যামেরা অ্যাড করে ফেললাম, দেখতে পাচ্ছেন সবকটা ক্যামেরা প্লেব্যাক হচ্ছে। ভেরি ইজি, আমি প্লেব্যাক এবং অ্যাড ডিলেট, এখান থেকে আমরা চাইলেও এখান থেকে ডিভাইস থেকে ডিলিটও করতে পারবেন, অ্যাড করতে পারবেন। আমি এটা আগে পিছিয়ে করে টানা দিচ্ছি, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স ক্যামেরাটা আগে ডাটা এবং পরের ডাটা দেখাচ্ছে। ওকে, ওকে ভিউয়ার্স, আমি ক্লোজ করে দিচ্ছি। ওকে, এই ডিভাইস এখান থেকে আপনি ডিলেট অ্যাড করতে পারবেন, নতুন করে ডিভাইস যদি কোনো কিছু করতে চান সেটা লাইভে তো লাইভ। ভিউয়ার্স, সো এই ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করে মতামত জানাবেন। ভিডিও সম্পর্কে যদি কিছু না বুঝে থাকেন কমেন্ট করতে পারেন, অথবা ডিসক্রিপশন বক্সে ফেসবুকের গ্রুপ লিঙ্ক থাকবে, আপনারা এখানে পোস্ট করতে পারেন। আপনাদের কোন ধরনের ভিডিও রিকোয়ারমেন্ট আমার কমেন্ট করে জানাতে পারেন, আমি ওরকম ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনি যদি আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করুন, নেক্সট ভিডিও সবার আগে পেতে বেল আইকনে ক্লিক করতে একদম মিস করবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।